হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে মোটামুটি এই 6-4টার সময় আমরা বেরিয়ে পড়েছি আমাদের কিছু গ্রসারি শপিংয়ের জন্য, কারণ রিসেন্টলি আমরা মুভ করেছি বোস্টনে। আগে স্যান ডিয়েগোতে ছিলাম। আমি জেনারেলি ভয়েস ওয়ার্ক দিই না, টেক্সট করেই লিখি, বাট আজকে অনেকটা বড়, মনে হলো এত কিছু টেক্সট করে লেখা সম্ভব না, তাই ভয়েস ওভার দিচ্ছি। সো আমরা এবার নিচে নামছি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে, ওখান থেকে আমরা কারে করে আমাদের গ্রসারি শপিংয়ের জন্য যাব। তো এই তো আমরা 8th floor-এ থাকি। সো এই তো চলে এসেছি, এবার আমরা গাড়ির দিকে রওনা হচ্ছি। এখানে আমি আমার ছেলের স্ট্রোলার কারে ঢোকানোর জন্য স্ট্রোলারটা গুটিয়ে নেব। স্ট্রোলার রাখা হয়ে গেছে, এবার আমি বসে পড়ব। এই তো আমার ছেলেটা একদম গাড়ির কার সিটে বসতে চায় না, ওকে আমি কোলে করে নিয়ে গেছিলাম, কার সিট ছিল যদিও। এই তো বেরিয়ে পড়েছি। এখানে যাওয়ার সময় আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, টেম্পারেচার মোটামুটি এখন মোটামুটি এই 5-15-20 degrees Celsius-এর মধ্যে থাকে। আজকের ওয়েদারটা মোটামুটি 15 degrees Celsius মতো ছিল, আর বাইরে দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ, কিন্তু রোদ্রের কোনো টেম্পারেচার অত ছিল না, প্রচণ্ড সুন্দর ওয়েদার ছিল অ্যাকচুয়াল। আর এই টাইমটাতে বেরিয়ে এত সুন্দর মনে হচ্ছিল না, মানে কি বলবো। এখানে কিছু যাওয়ার পথে আসার পথের কিছু তোমাদের ভিউ, হ্যাঁ ভিউ বলতে আর কি, রোড ট্রিপে যেই সিনগুলো দেখতে পাই সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি আমাদের যেতে এখান থেকে 20 মিনিটস লেগেছিলো। তার মধ্যে আমরা কাছাকাছি একটা আউটলেটে ওখানে দাঁড়িয়েছিলাম, আমার ছেলের প্যাম্পার্স শেষ হয়ে গেছিলো, তো প্যাম্পার্সটা ওখান থেকে নিয়ে এই তো বেরিয়ে পড়েছি। এই তো আমার ছেলে কোলে বসে আছে, আগেই বললাম কার সিটে বসতে যায় না, এত বদমাশি হয়েছে ওর, ইন্ডিয়া থেকে এসে একদম সব অভ্যাস ওর চেঞ্জ হয়ে গেছে। তো চলো কী কী শপিং করি, অ্যাকচুয়ালি অনেক গ্রসারি কিছু কিনতে হবে, কিচ্ছু নেই সেরকম গ্রসারি, টুকিটাকি ছিল যা দিয়ে কাজ চালিয়েছি, এবার একটা বড় সড়ো করে গ্রসারি শপিং, আমার যা সংসারে রান্নাবান্নার জন্য যা যা লাগবে মোটামুটি আজকে নিয়ে নেবো ভাবছি। আর এই তো এখানে গাড়ির স্পিড মোটামুটি আমাদের ইন্ডিয়ান স্পিড হিসেবে তোমার হায়েস্ট 100-120 পর্যন্ত হায়েস্ট, তো ওর মতোই থাকে ওর মধ্যেই। আমার তো বাইরে ঘুরতে পেলে আর কিছু চাই না, মনে হয় সারাদিন এই গাড়ি করে বাইরে ঘুরে ঘুরে বেড়াই, সারাটা দিন সারা সপ্তাহ ছেলেটাকে নিয়ে একাই বাড়ির মধ্যে থেকে এ বাইরে একটু বেরোলে কি যে ভালো লাগে। অবশ্য মাঝে মধ্যে আমি ছেলেটাকে এনে একটু নিচে যাই, আমাদের অ্যাপার্টমেন্টের ওই নিচগুলোতে অনেকটা জায়গা আছে যে ঘোরাফেরার, তারপরে সবুজ সবুজ অনেক সিন আছে, এত মাঠ আছে সামনে, তো এইগুলোতে আমি স্ট্রোলারে করে আভিনকে নিয়ে একটু বেরোই মাঝে বিকেলবেলা, একটু হাঁটাহাঁটি করি, তখন একটু ভালো লাগে। তো সেটা তো আর খানিকটা, ওটাতে আর কি আছে, এই একটা বাইরে গাড়িতে করে একটা দূরে যাওয়া, একটু বাইরে খাওয়া দাওয়া করা, বাজার করা, কেনাকাটা, কার না ভালো লাগে, মেয়েদের তো বিশেষ করে বেশি ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ইন্ডিয়ান দোকান, ইন্ডিয়ান গ্রসারি শপিং, যেটার দোকানটার নাম হচ্ছে আপনা বাজার। স্যান ডিয়েগোতে যেটা ছিল সেটা ক্যাশ অ্যান্ড কারি ছিল, ইন্ডিয়ান বাজার, এখানে এটার নাম হচ্ছে আপনা বাজার। তো চলো ভেতরে গিয়ে আমার যা যা লাগবে আমি কেনাকাটা করবো, ভেতরে কেনাকাটার আমি ভিডিও করতে পারিনি কারণ অনেক কিছু কিনতে হয়েছে, আর খুব একটা বড় দোকান ছিল না, এরই আর একটা দোকান আছে অনেকটা বড়, বাট এটা খুব একটা বড় ছিল না। তো এই তো লাস্টে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ভেতরটা এরম। তো এই চলো এবার দেখানো হয়ে গেছে, এবার আমরা শপিংও হয়ে গেছে, বেরিয়ে পড়ি আবার বাড়ির জন্য রওনা দিই।
এই তো ফেরার পথে, আবার সব কাজ টাজ হয়ে আবার চলে যাব আমরা ঘর বন্দি হতে। আজকে সানডে ছিল যদিও, স্যাটারডেটা হয়নি, বাজার ভেবেছিলাম স্যাটারডে করবো, বাট স্যাটারডে লাদ খেয়ে গেছিলাম। এই অ্যাকচুয়ালি এই ট্র্যাভেল করতে গিয়ে এই যে সিনগুলো, এইগুলোর জন্য ভিডিওটা লং হয়ে গেছে। আমার মনে হয় এগুলো দিলে সবাই পছন্দ করবে দেখতে, এখানকার রাস্তাঘাট বাড়িঘর কেমন সেটার জন্যই। এই তো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি, আর ভিডিওটা বেশি বড় করব না। এইটা আমাদের অ্যাপার্টমেন্ট, এটার নাম হচ্ছে হাইপ্যান্ড সার্কেল, আর আমরা যে বিল্ডিংটা থাকি সেটা হচ্ছে বিল্ডিং নাম্বার 6। আর এই যে হোয়াইটটা দেখছো, হোয়াইট রঙের যে বিল্ডিংটা, সেটা হচ্ছে আমাদের লিজিং অফিস। এখানে জিম, সুইমিং পুল এবং আমরা আমাদের কোনো ওকেশনে পার্টি বা কোনো কিছু করতে গেলে আমরা এখানে এই বিল্ডিংটা, এখানে কিছু এক্সট্রা জায়গা আছে সেটা বুক করে আমরা আমাদের সেগুলো অ্যারেঞ্জ করতে পারি। আর এই তো আমরা সব জিনিসপত্র নিয়ে নিয়েছি গাড়ির থেকে বের করে, তো চলো চলে এসছি, এবার আমরা ভেতরে যাব। আর এই তো আজকের এটাই আমাদের একটুখানি ভিডিও যেটা তোমাদের কাছে শেয়ার করলাম। বাজারে গিয়ে বাজারটা তো দেখাতে পারিনি, মেনলি ওই জায়গাটাই দেখেছি, মানে গিয়েছি রাস্তায়, রাস্তার সিনগুলো গাড়ি করে ওইগুলোই মেনলি দেখানো হয়েছে, তাছাড়া কিছু দেখানো হয়নি। তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার ভিডিও দেখবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর সবাই খুব 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 ভালো থাকবে। এই তো লিফটে উঠে যাব, দিয়ে ব্যাস আজকের মতো এখানেই। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। নেক্সট ভিডিওতে আমি ভয়েস ওভার করবো না, মেবি আবার টেক্সট করবো, সেটা ডিপেন্ড করছে আমার ভিডিওর উপরে আর আমার উপর। আরে অবশ্যই আমার কি ইচ্ছা, জেনারেলি আমার ভয়েস ওভার করতে ইচ্ছা করে না, কারণ ভালো লাগে না আমার, কেমন একটা লাগে, সেই জন্য আমি টেক্সটটাই করি। কিন্তু এই এত কিছু কথা বলা টেক্সটের মধ্যে সম্ভব না, তোমরা বুঝতেই পারছো, তোমরাও জানো, সেই জন্য ভয়েস ওভার করি। তো এই তো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখাবে। টাটা।